দেখেন প্রশ্ন ছুড়ে দিয়ে মনোযোগ আকর্ষণ করতেন সাহাবাতে, রসিকতা করতেন মাঝে মাঝে রসিকতা। এক সাহাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চলতে বড্ড কষ্ট হয়, আপনি যদি দয়া করে আমাকে একটা উট দিতেন তাহলে আমি রাইড নিতাম এটার উপরে, এটা দিয়ে চলতাম, সফরের কষ্ট কমে যেত। বিষ্ণু বলেন, যাও ঠিক আছে, তোমাকে একটা উটের বাচ্চা দিব। কি দিব? সাহাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম কি আর আপনি বললেন কি? আমার তো লাগবে এমন উট যেটা দিয়ে মরুভূমিতে চলা যায়। বিষ্ণু বলেন, ওই উটটাও তো অন্য কোনো না কোনো উটের বাচ্চা। সুবহানাল্লাহ, পড়বেন না? ছোট্ট কথা, দেখেন কি রসিকতা, কি সেন্স অফ হিউমর। সুবহানাল্লাহ, সাহাবিদের সাথে এক কাতারে মিশে কাজ করতেন, নিজ হাতে সাহাবিদের সাথে মিশে কি করেছেন, মসজিদে নববী নির্মাণ করেছেন। পঞ্চম হিজরিতে নিজে মরুভূমির বালু খনন করে পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করেছেন সাহাবিদের সাথে, ট্রু লিডার। শুধু তাই নয়, সাহাবারা ভালো পরামর্শ দিলে সেটা অ্যাকসেপ্ট করতেন। আমাদের মধ্যে অনেকের একটা ইগোয়িস্টিক ঝামেলা আছে, বাড়ির কাজের মেয়ে বলছে, কাজের ছেলে বলছে, এই আমার স্টাফ বলছে, এটা আমি কেন শুনবো, এরকম একটা মেন্টালিটি অনেকের আছে না? নাই। অনেক সময় তাদের মধ্য থেকেও ভালো পরামর্শ আসতে পারে না, বলেন পারে কিনা। বিশ্বনবী দেখতেন কেউ ভালো পরামর্শ দিলে সেটা পিক করতেন, নিয়ে নিতেন। বদরের যুদ্ধে মুসলিম সৈন্যরা কোথায় ক্যাম্প করবে, বিশ্বনবী হঠাৎ একটা জায়গায় ক্যাম্প স্থাপনের নির্দেশনা দিলেন। হাব্বাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে একটা কথা বলবো। কি কথা? এই যে আপনি ক্যাম্প স্থাপন করলেন এখানে, এটা কি আল্লাহর আদেশে না আপনার ইচ্ছায়? নবী বললেন, আমার ইচ্ছা, এটা আল্লাহর আদেশ নয়, তাহলে ঠিক হয় নাই, লোকেশন সিলেকশন ঠিক হয় নাই। তাহলে কোথায়? হাব্বাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কূপ দেখা যায় ওখানে, দ্যাটস আওয়ার লোকেশন, ওখানে করলে ভালো হবে। কেন? বলতেছে আমরা ওখানে ব্যারিকেড দিয়ে রাখবো, পানি আমাদের কন্ট্রোলে থাকবে, কোরাইশরা পানির অভাবে যুদ্ধ ছাড়াই মরবে, আমরা পানি খেয়ে যুদ্ধ করবো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাথে সাথে হাব্বাবের কথা মেনে নিলেন, বলে যে না, আমি যে ডিসিশন দিয়েছি সৈন্যদের মধ্যে আবার ছড়িয়ে দাও, উই শুড চেঞ্জ আওয়ার লোকেশন। আল্লাহু আকবার। তাহলে সাহাবাদের সাথে ইন্টারাকশন কি ফ্র্যাঙ্কলি, কি ওপেন মাইন্ডেড। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে শিশুদের সাথে গেল, বড়দের সাথে সাহাবাদের সাথেও গেল। আল্লাহ। আচ্ছা, তিন নম্বরে স্টাফের সাথে, কর্মচারীর সাথে, সেবকের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি আচরণ করেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনেক খাদেম ছিল, সিরাতে এসেছে, সবার কথা তো বলা যাবে না, একজনের কথা বলি, আনাস রাদিয়াল্লাহু তাআলার কথা। আনাস, লক্ষ্মীপুরে আমি এক জায়গায় ওনার কোনো একটা ওয়াজ করতে যেয়ে আমি বললাম, আনাস নামটা কেমন লাগে, কারণ অনেকে বাচ্চা নিয়ে এসে বলে হুজুর নাম রেখে দেন। তাই আমি বললাম, আজকে এখানে নাম দিয়ে দেই আনাস, এই বছর এই লক্ষ্মীপুরে যত বাচ্চা হবে যাদের মনে চায় আনাস রেখে দিয়েন। তিন চার বছর পরে শুনি আনাস দিয়ে লক্ষ্মীপুর ভরে গেছে। অনেকে আমাকে জানাইছে ছেলের নাম কি আনাস, তো বলে যে ওই যে হুজুর আপনি 19 সালে আমাদের লক্ষ্মীপুর এসে বলছিলেন, ওই কথা থেকে আমরা পেটে ছিল বাচ্চা, আমরা নিয়ত করে ফেলছি আনাস রাখবো। আনাস নামটা অনেক সুন্দর না? সাহাবাদের নামগুলো চুজ করে করে ছেলেদের নাম রাখবেন। উনি ছিলেন বিষ্ণু ইসলামের খাদেম। কোনোদিন তিনি কোনো ওনার স্টাফকে, সেবককে, খাদেমকে মারধর করেননি কোনোদিন। আমরা তো পান থেকে চুন খসলে, আল্লাহ, বাংলাদেশে ওই যে লোহার খুন্তি গরম করে কাজের মেয়ের পিঠে শেখা দেওয়া হয়, এরকম আছে না? এই ডাকাত বলেন, মানবাধিকার কর্মী, আবার নারী আন্দোলনের বড় নেত্রী, কিন্তু ঘরের ভেতরে দেখা যায় তার আসল চরিত্র। কারো আসল চরিত্র যদি জানতে চান, কয়েকটা জায়গায় নক করলে জানা যায়। এক হচ্ছে তার বউ, তার ব্যাপারে কি বলে, তার স্ত্রী। এরপর তার ড্রাইভার কি বলে, তার ঘরের কাজের মহিলাটা কি বলে, এদের কাছে নক করলেই আপনি বড় সাহেবের আসল তথ্য পেয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদিমতুন নবিয়্যা 10 সিনিন ফামা ক্বালা লি উফ ফামা ক্বালা লি লিমা সানা'তা ওয়ালা লিমা লা সানা'তা। আমি 1 বছর, 2 বছর নয়, 10 বছর বিশ্বনবীর খাদিম ছিলাম। আওয়াজ করে বলেন তো কয় বছর? একদিনের জন্য আমার কোনো কাজে বিরক্ত হয়, উহ ইস আরে বিরক্ত হয়, আমরা এগুলো বলি না, একদিনের জন্য বলেন, একদিন, একটি মুহূর্তের জন্য। এই 10 বছরে একটিবারও প্যারা নবীজি বলেন নাই, আনাস এটা কেন করলে? একবারের জন্য বলেন নাই, আনাস এটা করলে না কেন? একবারের জন্য তিনি বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন একটা কাজে, সম্ভবত জুব্বা আনতে আমাকে বিষ্ণু পাঠিয়েছিলেন। আমি ছোট মানুষ, জুব্বা আনতে যে ভুলে আমি মদিনার বাচ্চাদের খেলা দেখতে আরম্ভ করলাম। বাচ্চারা রাস্তায় খেলাধুলা করে না, বিষ্ণুবি যেটা আনতে পাঠিয়েছে ওইটা না এনে ভুলে, ছোট মানুষ তো, সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার ছেলেমেয়েদের খেলা দেখতেছে। এখন সময়ের পর সময় যায়, ঘন্টার পর ঘন্টা যায়, আনাস তো আর আসে না জুব্বা নিয়ে। বিষ্ণু ভাবেন, হায় রে, আনাস মনে ভুলে গেছে, যাই নিজের কাজ নিজেই করি, নিয়ে আসি। বিষ্ণু বেরোলেন, বেরোই দেখে, ওই তো আনাস, আমার আনাস, বাচ্চাদের সাথে খেলা দেখতেছে। আমরা হইলে কি করতাম? আমরা হইলে কি, মায়ের, ওই যে ডাইরেক্ট মায়ের। আল্লাহ, আজকে তোর একদিন কি আমার একদিন না? বিষ্ণু গেলেন, তিনিও বাচ্চাদের সাথে খেলা দেখতে শুরু করলেন, কিছুই বললেন না, শুধু আলতো হাতে
আনাসের পিঠে হাত রাখলেন, ঘাড়ে, আলতো হাতে। বিষ্ণুবের হাতটা রেশমের চেয়েও সফট ছিল, হাত রাখলেন। হাত রাখাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফানাযারতু ইলাই, তিনি বললেন আমি পিছনের দিকে তাকালাম, বিষ্ণুবীর দিকে আমি তাকালাম, হঠাৎ করে দেখলাম যে বিষ্ণুবী। তাকানোর পরপর আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু বিষ্ণু সাহা ইসলাম ধমক দেয় নাই, কিরা আনাস তুই এখানে, এটাও বলে নাই। তাকালাম, ওয়াহুয়া ইয়াদহাক, তিনি একটা মুচকি হাসি দিলেন, বললেন আনাস তোমাকে না কাজে পাঠিয়েছিলাম, এখানে কেন? আনাস বলে রাসূলুল্লাহ ক্ষমা করে দেন আমি যাচ্ছি। আনাস বলে বিষ্ণুনবীর সেদিনের মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমার এই সোজা রাস্তায় রেখেছে। ভাইরা আমার, শাসন করতে জানলে পিট্টি দেয়া লাগে না, ধমক দেয়া লাগে না, মার দেয়া লাগে না, শাসন করতে জানলে একটা মুচকি হাসি দিয়ে শাসন করা যায়। এবার জানবো স্ত্রীর সাথে আচরণ। স্ত্রী যার সাথে আমার সম্পর্ক খুবই গভীর, খুবই মজবুত, তার সাথে কেমন আচরণ ছিল? সিরাতে অনেক কথা এসেছে, আমাদের সময় নেই, সংক্ষেপে বলি। স্ত্রীদের তিনি আগে সালাম দিতেন, মসজিদ থেকে ঘরে পৌঁছে দিতেন, ঘরের কাজে সহযোগিতা করতেন, ওঠে ওঠার সময় হেল্প করতেন, মাঝে মাঝে স্ত্রীদের পরামর্শও নিতেন। আপনারা এগুলো করেন তো? করেন? এই যে আওয়াজ নাই, পেছনে কিন্তু ভাবিরা বসে আছে, সবাই উল্টাপাল্টা বললে এখানে উইটনেস আছে, খবর আছে আজকে। এগুলো করেন? করেন, হ্যাঁ করতে হবে, করতে হবে। বিষ্ণু সাহা ইসলাম নিজ হাতে ঘরে উটের দুধ দহন করতেন, রুটি শেখা দিতেন, কাপড় সেলাই করতেন, এই কাজগুলো করতেন। এবং আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে এত ভালোবাসতেন, তিনি বলেন আমি গোশত খেয়ে ওটার হাড্ডিটা রেখে দিলে বিষ্ণুনবী আমার খাওয়া হাড্ডিটা নিয়ে আবার চুষতে শুরু করতেন। আমি গ্লাসের যেখান দিয়ে পানি খেতাম, পেয়ালার খুঁজে খুঁজে বিষ্ণুনবী ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আর বিষ্ণুনবী এক বালতি থেকে মগ দিয়ে পানি নিয়ে দুজনে গোসল করেছি। আল্লাহু আকবার, কি চমৎকার আচরণ! এবং স্ত্রীদের নিয়ে তিনি সফর করতে বেরোতেন। একবার রাত্রিবেলা বিষ্ণু ইসলাম এবং আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিষ্ণু বলেন চলো তোমরা একটু দৌড় দেই, এক্সারসাইজ হয়ে যাবে। দুইজনে দৌড় দিলেন, তখন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু একটু স্লিম ছিলেন, তো দৌড়ে বিষ্ণুনবী পিছে পড়ে গেলেন, আম্মা জানা আয়েশা ফার্স্ট হয়ে গেলেন, আগে চলে গেলেন, বড্ড খুশি, উনি বিষ্ণুনবীকে হারিয়েছেন। আবার অনেক বছর পরে তখন সময়ের ব্যবধানে আম্মা জানা আয়েশা একটু হেলদি হয়ে গিয়েছেন, আগের মতো আর চিকন নেই। আবার বিষ্ণুনবী এক রাতে, কোনো এক রাতে বললেন আয়েশা চলো আজকেও একটু এক্সারসাইজ করি, দৌড় দেই। দুজন মিলে দৌড় দিলেন। আজকে বিষ্ণুনবী আর আম্মা জানা আয়েশাকে চান্স দেন নাই, তিনি জোরে দৌড়ে আম্মা জানা আয়েশাকে রানার আপ করে দিলেন, উনি ফার্স্ট হয়ে গেলেন। এরপর কি বললেন জানেন? শুনেন আবু দাউদের হাদিস, তিনি বললেন ইয়া আয়েশা হাদিহি বিতিলকা সাবকা। দেখেন বিষ্ণুনবী মনে রাখছেন, নোটে রাখছেন। বিষ্ণুনবী বললেন আয়েশা ওই যে এত বছর আগে কোনো এক রাতে মরুভূমিতে দৌড়ে আমাকে হারাইছিলা, আজকে ওইটার বদলা নিয়ে নিলাম। তিলকা সাবকা, ওইটার বিনিময়ে এটা, ওই দিন তুমি জিতছিলা, আজকে তোমার উপর আমি জিতে গেলাম। কি হৃদ্যতা ছিল, কি সম্পর্ক ছিল স্ত্রীর সাথে! তাই বলে মনে করবেন না যে কোনো মনোমালিন্য হতো না, হতো। মানবিক যে ব্যাপারগুলো, মাঝে মাঝে একটু ছোটোখাটো মিষ্টি ঝগড়া, একটু মনোমালিন্য, এটাও হতো। এবং বিষ্ণুনবী এটাও টের পেতেন, তিনি বলতেন আয়েশা ইন্নিলা আ'লামু ইদা কুনতি আলাইয়া গাদবা ওয়া ইদা কুনতি আলাইয়া রাদিয়া। আয়েশা, কখন তুমি আমার উপর রেগে থাকো আর কখন খুশি থাকো সবটাই কিন্তু আমি টের পাই। মজা নাই, সবাক হলেন, কি করে টের পান? বিষ্ণুনী বলেন যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় বলো লা ওয়া রব্বি মুহাম্মদ, তুমি বলো হে মুহাম্মদের রব আল্লাহ মদিনার উপর রহম করেন, আমাদেরকে ক্ষমা করেন, হে মুহাম্মদের রব আমাদের ক্ষমা করেন, এইভাবে দোয়া করো। আর যখন তুমি রেগে থাকো তখন আমার নামটা মুখ দিয়ে নিতে চাও না, তখন তুমি দোয়াতে বলো লা ওয়া রব্বি ইব্রাহিম, হে ইব্রাহিমের আল্লাহ, হে ইব্রাহিম নবীর খোদা আমাদের মাফ করো, তখন তুমি আমার নাম নাও না, কৌশলে আমার নামটা বাদ দাও। আমার জানা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ মা আহজুরু ইল্লা ইসমাক, নবী হে আমি তো আপনার নামটাই শুধু মুখ থেকে বাদ দেই, আমার হৃদয় থেকে তো কখনো আপনারে বাদ দিতে পারি না। এটা ঠিক, তখন রেগে থাকি আপনার নামটা মুখে নেই না, কিন্তু হৃদয় থেকে তো আপনাকে সরাতে পারি না। সুবহানাল্লাহ। এই ছিল বিষ্ণুবীর সাথে স্ত্রীদের সম্পর্ক। প্রিয় ভাইরা, আমরা যদি একটু দেখি প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন নেইবার। বিষ্ণুই বলতেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা, যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। এবং একবার আবু দার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু ইসলাম বলেন আবু দার ইদা তাবাখতা মারাকান ফা আকসির মাআহ, হে আবু দার তুমি যদি কখনো ঝোল তরকারি রান্না করো, ঝোলের তরকারি খাইছেন? আপনাদের সাউথ কোরিয়াতে তো বিখ্যাত একটা ঝোলের তরকারি আছে, কি নাম যেন মাছের, ম্যাংথাং। আমরা একটা শব্দ শিখছিলাম, কি যেন বলে, খামসা হামনিদা,
কয়েকটা শব্দ শিখাই দিছে ভাইয়েরা আমাকে। তো এই যে নামটা বললাম, ঝোলের মধ্যে ট্যাংরা মাছ শিং মাছ ঝোল দেয় একটা তরকারি। তা আবুজার গিফারিকে বিশ্বাসী ইসলাম বলেন, এরা তা বাখতা মারা কান ফাকির মা, হ্যাঁ আবুজার কখনো যদি ঝোলের তরকারি রান্না করো একটু বেশি করে পানি দিও, যাতে করে তোমাদের পাশাপাশি তোমার প্রতিবেশীর সাথে একটু ঝোল শেয়ার করতে পারো। প্রতিবেশীকে এত গুরুত্ব দিতেন। তিনি বলতেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জাইউন ইলা জামবে, সে মুমিন নয় যে পেট পুরে খায় আর তার প্রতিবেশী না খেয়ে রাত যাপন করে, সে মুমিন নয়। দেখেন প্রতিবেশীকে কত গুরুত্ব তিনি দিয়েছেন। বিশ্বনবীর এক ইহুদি প্রতিবেশী ছিল, কোন ধর্মের সবাই বলেননি, একসাথে আওয়াজ করে বলেন কোন ধর্মের প্রতিবেশী। ওই ইহুদির এক ছেলে বিশ্বনবীর কিছু কাজ করে দিতেন, অনেকদিন হলো ছেলেটা আসে না, খোঁজ নিলেন শুনলেন সে অসুস্থ, শুনলেন ইহুদি ছোট্ট ছেলেটা কি, বিশ্বনবী দেখতে গেলেন, মুসলিম শিশুকে দেখতে গেলেন নাকি, কোন ধর্মের শিশু। তার মানে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয়, দ্যাট ডাজন্ট ম্যাটার, আপনি তার বিপদে আপদে পাশে থাকবেন, এটাই ইসলামের শিক্ষা, ঠিক কিনা বলেন। এই যে আপনাদের এখানে বুদ্ধিস্ট নেইবার আছে, হিন্দু নেইবার আছে, খ্রিস্টান নেইবার আছে, তারা বিপদে পড়লে তো আপনার যাওয়ার দরকার নাই না, যাবেন, খোঁজ খবর নিবেন, ভিজিট করবেন, পাশে দাঁড়াবেন। আপনি যে তাদের খোঁজ খবর নিতেছেন মুসলিম হয়েও আপনি এত চমৎকার আচরণের, এটা দেখেই অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এটাই তো দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য।